খেলতে খেলতে প্রিয় পাপ্পু হলো অসুস্থ। পাপ্পুর এসেছে জ্বর, 100-এর উপর ডিগ্রি 4। চিনু তখন ফোন উঠিয়ে ডাক্তার বাবুকে বললো আসতে। চিনুর বাড়ি ও পৌঁছলো নিজের গাড়িতে, এলো চড়ে। ডাক্তার থার্মোমিটার দিয়ে দেখলো তখন পাপ্পুর জ্বর, শুনলো স্টেথোস্কোপ লাগিয়ে পাপ্পুর দেখো হৃৎস্পন্দন। চিনুকে বলে খাওয়া একে হালকা খাবার, বিশ্রাম এর খুব দরকার, আর সাথে অনেক ভালোবাসা। কাড়া তখন পাপ্পুকে খাওয়াই আর ট্যাবলেট লিখে দেয় চারটে।